তো আমরা সত্যজিৎ রায়ের ফেমাস ক্যারেক্টার ফেলুদার ট্রেল ফলো করছি। তো সেরকম ট্রেল ফলো করতে করতে আপনারা নিশ্চয়ই শুনেছেন ফেলুদার গোয়েন্দাগিরি। ফেলুদার গোয়েন্দাগিরিতে আছে হোটেল মাউন্ট এভারেস্ট। তো সেই মাউন্ট এভারেস্ট হোটেলের সামনে আমি দাঁড়িয়ে আছি, দেখে আমার প্রচণ্ড নস্টালজিক লাগছে, কারণ ছোটবেলা থেকে তো আমরা এই গল্পগুলো পড়ে এসেছি এবং এই ক্যারেক্টারগুলোকে আমাদের সবসময় ইনফ্লুয়েন্স করে থাকে। তো আজকে এখানে এসে দেখছি যে হোটেলটি কিন্তু বন্ধ, অনেক দিনই হয়তো বন্ধ, একদম পরিত্যক্ত অবস্থায় রয়েছে। আমি জানি না গ্রিন ইয়ে টাঙানো আছে, তাদের রিনোভেশনও হতে পারে, কিন্তু আমি যা খবর নিয়ে জানলাম যে হোটেলটি বহুদিন হলো বন্ধ হয়ে গেছে। কিন্তু হোটেলটি প্রচুর বড় জায়গা নিয়ে মানে অবস্থিত এবং দেখার মতো, এত সুন্দর লোকেশন হোটেলটার, দেখে কিন্তু আমার একটা অদ্ভুত নস্টালজিয়া কাজ করছে।